নমস্কার বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি তুমি ভালোই লাগবে। আজকে রেসিপি রুই মাছের কোর্মা করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রুই মাছের কোর্মা পাওয়ার জন্য রুই মাছ দিয়েছি 5 পিস, দাগার মাছ নিয়েছি, একটা লেজ নিয়েছি, আপনার পেটি দিয়েও করতে পারেন। আমি কিছু মশলাতে অ্যাড করব, লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, রসুন আদা হাফ চামচ বড় চামচের, সর্ষের তেল 1 চামচ। ভালো করে মাছে লাগিয়ে নেব, দুপিটটা ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, 10 মিনিট আমি এভাবে রেখে দেবো। রুই মাছে কোরমার জন্য কী কী মশলা আমার লাগছে, 3টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজে, কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। পেঁয়াজটা বেশি কেন লাগছে সেই কারণটা আপনাদের পরে আমি বলে দিচ্ছি। টক দই নিয়েছি 2 চামচ, বড় চামচে ফেটিয়ে নিয়েছি দইটা আমি। পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের একটা বেটে, রসুন আদা নিয়েছি 1.5 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, কাজু বাদাম বেটে নিয়েছি 10 গ্রাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো, তেলটা একটু বেশি দেবো। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে। যেই পেঁয়াজ কুচিয়ে রেখেছেন সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, কিছু পেঁয়াজ রেখে দেবো আমি, পেঁয়াজগুলো ভাজা করে নেবো। আপনারা ভাজাও বলতে পারেন, পেঁয়াজ ভাজা পেঁয়াজটাও বলতে পারেন, যেইটা আপনাদের সুবিধা সেটাই বলবে। কিছু পেঁয়াজ রেখে দিলাম, পরে এটা আমার লাগবে। ভালো করে ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা করেছি, এবার তুলে নেব। এটা পেঁয়াজ ভাজাও বলতে পারেন, আপনার আবার তেরেসটাও বলতে পারেন। কড়াই থেকে সব পেঁয়াজগুলো তুলে নিয়েছি, এই তেলেই মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো উলটিয়ে দেবো, একটু লাল লাল করে ভাজা করবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো, একটু লাল লাল করে ভাজা করতে হবে। সব মাছগুলো তুলে নিয়েছি, এই তেলেতেই রান্নাটা করব। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, দারচিনি 1টা, লবঙ্গ 3টে, একটু নাড়াচাড়া করে নেব। লবঙ্গ এলাচ কিন্তু ভাজা হলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো, যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা করে নেব, পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি 2 রকম করে পেঁয়াজ দিলাম, একটা বেটে দিয়েছি, একটা কুচিয়ে দিয়েছি। তুমি মাঝে কোরমা কিন্তু একটু পেঁয়াজটা বেশিই লাগে। আদা রসুন আদাটা দিয়ে দেবো একসাথে, দিয়ে ভাজা করে নেবো।
বাঁধা যে কাটা গন্ধটা চলে যাও একটু ভাজা করে নেব। আমার কাটা গন্ধটা ফেলে গেছে, এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো, একটু ভালো করে মিশিয়ে নেবো। গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসের জোরটা একদম লুচু করে দিলাম, যে ভালো করে আমি কষিয়ে নেব। কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটি আদৌ একটু জল দিয়ে দেব। কাজু বাদাম একটু আর একটু কষিয়ে নিলাম, মশলা দিয়ে তেল ফেলে আসছে। এবার টক দইটা দিয়ে দেবো। টক দই যখন দিতে হবে তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লো দিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে মিশিয়ে নিলাম, লবণ চিনি টক দই দিয়ে আগে চিনি দিতে হবে, চিনি দিলাম। আমি কিন্তু হলুদ ব্যবহার করবো না, তুমি মানে কমায় কিন্তু হলুদ ব্যবহার করে না। আমি মাছ ভাজার সময় কিন্তু হলুদ ব্যবহার করেছিলাম, আমি তরকারিটা কোনো ওষুধ ব্যবহার করবো না। ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা লবণটা, এটা ভালো করে কষিয়ে নেব। যতই আমার তেল না থাকছে ততটা অবধি কষাতে হবে। এই মশলার মধ্যে কিছু পেঁয়াজ বাড়া দিয়ে দেবো, আবার পরে দেবো, একটু নাড়িয়ে নিলাম। এই মশলা দিয়ে তেল খাওয়া আরম্ভ হয়ে গেছে, তেল ছাড়ছে মশলা দিয়ে। যত ভালো কষাবে মশলাটা তত কিন্তু দুই মাসে পুরো মাসে কিন্তু খেতে ভালো লাগবে। এবার মশলা দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে জলটা দিয়ে। রুই মাছের কোরমা কিন্তু খুব ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা হবে। এবার মাছগুলো দিয়ে দেবো। একটা উল্টিয়ে দেবো মাছগুলো দিয়ে। উপর থেকে আবার একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। ঢাকাটা খুলে দেখবো, আর একবার মাছগুলো উঠিয়ে দেবো। উপর থেকে একটু গরম মশলা সরিয়ে দেবো। রুই মাছের কোরমা কিন্তু আমার রেডি একদম। গ্যাসটা একটু অফ করে দেবো, ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো। রুই মাছের কোরমা আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনি একবার বাড়িতে করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।